আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা ব্যর্থ হবে, মন্তব্য প্রেসিডেন্ট আল বাশারের। মধ্যরাতের আকস্মিক বন্যায় তলিয়ে গেল ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চল, বিদ্যুৎবিহীন অন্ধকারে লাখো মানুষ। টিউব স্টেশনে ছুরিকাঘাত, শুনানি শুক্রবার ওল্ড বেলিতে। গ্রিসের রিফিউজিদের জন্য শীতবস্ত্র পাঠালেন পূর্ব লন্ডনের তরুণরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইএসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সানডে টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আসাদ বলেন, তারা আবারও ব্যর্থতার দিকে যাচ্ছে। অন্যদিকে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সিরিয়ায় বর্তমান ভয়াবহ সংকট নিরসনে যে কোনো শান্তি প্রক্রিয়ায় ইরানের অংশগ্রহণ জরুরি। অন্যদিকে গণমাধ্যমে সিরিয়ান জঙ্গিদের সন্ত্রাসী না জঙ্গি হিসেবে অভিহিত করা হবে, এ নিয়ে আলোচনা চলছে ব্রিটেনে। ব্রিটিশ সংসদ সদস্যরা দাবি করেছেন, বিবিসির উচিত ইসলামিক স্টেটের সদস্যদের জঙ্গি না বলে সন্ত্রাসী বলে সম্বোধন করা। প্রবল ঝড় ও ভারী বৃষ্টির প্রভাবে শনিবার মধ্যরাতে আকস্মিক বন্যায় তলিয়ে যায় উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিশাল একটি এলাকা। ঘুমন্ত মানুষ রাতে টের পান, তাদের বসতবাড়ি আর বেডরুম তলিয়ে যাচ্ছে পানিতে। বন্যার পানিতে তলিয়ে যায় হাজারো বাড়িঘর। ক্ষয়ক্ষতির পুরোটা এখনও নিরূপণ করা না গেলেও বাড়িঘর আর রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পানিবন্দীদের উদ্ধারে শনিবার রাত থেকে তৎপরতায় নেমেছে ব্রিটিশ সেনাবাহিনী। আকস্মিক বন্যাকে অপ্রত্যাশিত এবং নজিরবিহীন বলে উল্লেখ করেছে ব্রিটিশ সরকারের তরফ থেকে। বন্যার সবচাইতে বেশি ক্ষতি হয়েছে উত্তর পশ্চিম ইংল্যান্ডের কার্লাইল এলাকা। সিটি থেকে বের হওয়ার প্রধান মোটরওয়েটি পুরোপুরি তলিয়ে গেছে বন্যার পানিতে। প্রেস্টন হয়ে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ট্রেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ল্যাঙ্কশায়ার সহ উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রায় 60,000 বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে নতুন করে উত্তর ইংল্যান্ডে ফের বন্যা সতর্কতা জারি করেছে মেট অফিস। স্কটল্যান্ডেও রয়েছে আরও আগাম বন্যার সতর্কবার্তা। এছাড়াও আগামী সপ্তাহ জুড়ে বন্যা উপদ্রুত এলাকায় ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে মেট অফিস। লেটেনস্টম টিউব স্টেশনে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে মুহাইদিন মীর নামের অভিযুক্ত যুবককে আজ সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পূর্ব লন্ডনের স্যানসম রোডের বাসিন্দা 29 বছর বয়সী ওই যুবক গত শনিবার লেটেনস্টন এলাকায় 56 বছর বয়সী এক ব্যক্তিকে ছুরি মেরে গুরুতর জখম করেন বলে অভিযোগ আনা হয়। ওই হামলায় আরেক ব্যক্তি আহত হন। ওল্ড বেলিতে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে। শনিবারের ওই হামলার পর লন্ডনের পাতাল রেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লেটেনস্টন স্টেশনের অভ্যন্তরে ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ঘটনার পর রোববার লেটেনস্টন মসজিদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে এ বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। টাওয়ার হ্যামলেটসে জন্ম নেওয়া ব্রিটিশ বাংলাদেশী তরুণদের উদ্যোগে এবং চ্যারিটি সংস্থা এভারলাস্টিং হোপের সহায়তায় গ্রিসের বিভিন্ন দ্বীপে অসহায় রিফিউজিদের জন্য শীতবস্ত্র পাঠানো উপলক্ষে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্যাডওয়েলে আয়োজিত এ সভায় শীতবস্ত্র বিতরণের বিস্তারিত তুলে ধরেন চ্যারিটি প্রতিষ্ঠানের প্রজেক্টের ম্যানেজার জামাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের চিফ হুইপ কাউন্সিলর খালিসুদ্দিন, সাবেক লেবার লিডার হেলাল আব্বাস, স্থানীয় কাউন্সিলর মাহবুব আলম, প্রজেক্টের কর্মকর্তা রাজ আলী, জাভেদ হোসেন, মোহাম্মদ সাবির, রেহেনা বেগম, সিরিনা গভিন্দার, পিপ রবার্টসন সহ আরও অনেকে। আয়োজকরা জানান, টাওয়ার হ্যামলেটসে জন্ম নেওয়া এ প্রজন্মের যুবকরা অসহায় ও রিফিউজিদের জন্য রিলিফ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রেরণ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গ্রিসের বিভিন্ন দ্বীপে বিভিন্ন দেশ থেকে আসা অসহায় রিফিউজিদের প্রচণ্ড শীতবস্ত্র লরিতে করে সেখানে পাঠানো হচ্ছে। নারীদের ওপর পারিবারিক নির্যাতনের ভয়াবহতা প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলবার প্রয়াসে তৃতীয় বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হল মিনা বাজার। পূর্ব লন্ডনের একটি ভেনুতে ট্রিবিউট প্রোডাকশনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারীকে মিনা বাজার 2015 সম্মাননা জানানো হয়। এবছর সম্মাননা প্রাপ্তরা হলেন ব্যারিস্টার তাহমিনা কবির, মমতাজ খান, নুরুন আহমেদ, চায়না চৌধুরী ও শাহিদা রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, বিবিসিসি ডিরেক্টর মনির আহমেদ, চিত্রনায়িকা রোজিনা, মাহবুব মোর্শেদ, ডক্টর আলম সহ অন্যান্যরা। এই উৎসব মুখর আয়োজনে নারীরা নিয়ে আসেন তাদের ঘরে তৈরি নানা ধরনের খাবার, নান্দনিক ডিজাইনের বুটিক, গহনা, মেকআপ ও স্বাস্থ্য সরঞ্জামাদি। অনুষ্ঠানে আগতরা উপভোগ করেন বাংলাদেশ ও লন্ডনের স্বনামধন্য শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও। পুরুষ হোক মহিলা হোক, পাওয়ার সেন্টারে আমাদের প্রবেশ করতে হবে, সেটি কোনো ব্যাপার না, পুরুষের ব্যাপার না, মহিলাদের ব্যাপার না। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এখানে সার্ভাইভ করতে হলে আমাদের প্রত্যেকটি পাওয়ার সেন্টারে আমাদের প্রবেশ করতে হবে এবং এক্ষেত্রে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। মিনা বাজার প্রতি বছর হবে এবং আগামীতে আরও সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে মিনা বাজার সম্পন্ন হবে এবং যারা মিনা বাজারে আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তারা, আমি একটি রিকোয়েস্ট করি, অনুরোধ করি যে আপনারা মহিলাদের পাশাপাশি পুরুষদেরকেও দিয়ে মিনা বাজার এই নিয়ে থার্ড ইয়ার করছি আমরা, প্রথম করেছিলাম 2013-এ, দিস ইজ দ্য থার্ড ইয়ার। মূল উদ্দেশ্য হলো মিনা বাজারের যে আমরা মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য, মহিলাদেরকে যারা ছোট ছোট বিজনেস বা যারা বাসা থেকে বিজনেস করেন তাদেরকে প্রমোট করার জন্য একটা একটা প্ল্যাটফর্ম। লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মিনার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমনের পরিচালনায় রাসেল আহমেদ জুয়েল ও হাফিজুর রহমান এদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, লুৎফুর রহমান সাঈদ, আফজাল হোসেন, নজমুল ইসলাম, সৈয়দ শামীম আহমেদ, জামাল আহমেদ খান, সাজিয়া স্নিগ্ধা প্রমুখ। সভার প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে সম্মানের আসনে রয়েছে আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে। ব্রিকলেন জামে মসজিদ কমিটির উদ্যোগে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাবেক জাজ শামীম আফজালের সাথে মত বিনিময় সভায় সোমবার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ আলেম উলামাগণ উপস্থিত ছিলেন। ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সভায় ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম ও বাংলাদেশে ইসলামিক শিক্ষার ভবিষ্যৎ তুলে ধরে বক্তব্য রাখেন ডিজি মোহাম্মদ শামীম আফজাল। তিনি পবিত্র কোরআনকে বুঝতে ও জানতে আরবি ভাষায় কোরআনের অর্থ বোঝার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকার দেশের প্রতিটি গ্রামে ইসলামিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন ব্রিকলেন মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান, ইসলামী ভাষ্যকার মাওলানা শফিকুর রহমান বিপ্লবী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ ইলিয়াস, আমির হোসেন, নূর উদ্দিন, মতিউর রহমান, সৈয়দ মুর্তুজা আলী, এক্লাস মিয়া, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, মাওলানা ইয়াসিন, জামাল খান প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হল বিলেতের স্বনাম খ্যাত আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কিংডম সলিসিটার্স এর বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে বিলেতের সিনিয়র সাংবাদিক ও সলিসিটার্স এবং ব্যারিস্টাররা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ব্যারিস্টার তারেক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ছিল উপভোগ্য নানা সাংস্কৃতিক পরিবেশনা।
আগত অতিথিগণ কিংডম সলিসিটরসের প্রিন্সিপাল তারেক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি অব বাংলাদেশি সলিসিটরসের প্রেসিডেন্ট শফিকুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সৈয়দ নাহাস পাশা, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়ে, কে এম আবু তাহের চৌধুরী, নজরুল ইসলাম বাসন, ইসাক কাজল, আবু মুসা হাসান, মাহবুব রহমান, এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ জুবায়ের, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার খালেদ নূর কামরুল হাসান, নাশিদ রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার এ কে চৌধুরী, ব্যারিস্টার নজির আহমেদ প্রমুখ। লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটি ও ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের উদ্যোগে ধর্মের নামে জঙ্গিবাদের উত্থান আমাদের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে বক্তারা বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচার ও বিভিন্ন দেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামী মোহাম্মদ আফজাল, শহীদ বুদ্ধিজীবী কন্যা ডক্টর নুজহাত চৌধুরী, ব্রিটেনে মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ, বিকাশ চৌধুরী বড়ুয়া, ওয়ার্কার্স পার্টি যুক্তরাজ্য শাখার সম্পাদক সাংবাদিক ইসাক কাজল, সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদুল্লাহ, জামাল খান, শাহ বেলাল ও এরামুল হক প্রমুখ। সাংবাদিক সম্মেলনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করে একাত্তরের শহীদ পরিবার ও দুস্থ মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজে লাগানোর দাবি জানিয়ে শাহরিয়ার কবির বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজিদের সম্পত্তিও এভাবে বাজেয়াপ্ত হয়েছিল। বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার বলেছেন, মানব সেবার প্রত্যয় নিয়ে দেশ বিদেশে 800 শাখার মাধ্যমে কাজ করছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন। শুক্রবার এসেক্স এর একটি হলে এসেক্স শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসেক্স বিএইচআরটির প্রেসিডেন্ট মহিদুর রহমান লালের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মজিদ সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ শহীদুর রহমান, ইউকে শাখার প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী, সেক্রেটারি তারাউল ইসলাম, আব্দুল হাফিজ বক্কর প্রমুখ। সভায় মহিদুর রহমান লালকে প্রেসিডেন্ট ও আব্দুল মজিদ সিরাজকে সেক্রেটারি করে 21 সদস্য বিশিষ্ট এসেক্স কমিটির নাম ঘোষণা করেন সাংবাদিক মতিয়ার চৌধুরী। নর্থ ইস্টের এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট শেফদের নিয়ে চ্যানেলাই ইউরোপের উদ্যোগে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও চ্যানেলাই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব। বিস্তারিত আমাদের নিউকাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। নিউকাসল শহর থেকে পহেলা বৈশাখকে সামনে রেখে নর্থ ইস্টের বাংলাদেশি জীবনযাত্রার উপর বৃদ্ধি করে চ্যানেল আই পরীক্ষামূলকভাবে নর্দেন আই নামের অনুষ্ঠানের যাত্রা শুরু করে। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মূল কর্মক্ষেত্র হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা টেকঅ্যাওয়ে। এইসব কর্মক্ষেত্রদের শেফদেরকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য এবার আরেকটি প্রোগ্রাম লঞ্চিং করল চ্যানেল আই। নিউকাসেলের বাংলাদেশি কমিউনিটি সেন্টারে চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়সল চৌধুরী সুহেব এবং নর্দেন আই এর ম্যানেজিং ডাইরেক্টর সুফি আহমেদ শহরের ব্যবসায়ী এবং কমিউনিটির ব্যক্তিত্বকে নিয়ে কেক কেটে তার সূচনা করেন। সুফি আহমেদ তার বক্তব্যে বলেন, আপনারা সকলের কাছে আমার আবেদন থাকবো যে আমরা দি শেখ নামে একটা প্রোগ্রাম করতাম যাইলাম, যেটা শেখ কম্পিটিশন, আপনারা সকলে অংশগ্রহণ করতা। আলমগীরে আপনারা দেখছেন তার কার্যক্রম, তান এবং সুয়েব ভাই তারা আমার কাছে কথা দিচ্ছ যে তারা আমরা প্রোগ্রাম দেখাইবা। কম্পিটিশন শেফ হলিলা রেস্টুরেন্টর বাঘ বোধ, শেফ যদি বলা না হন তো রেস্টুরেন্টর হারি ভালো হইত না। কালি উপর যে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের তারা আসল তারা আপনি বার করিয়া আনবা।
কারণ এরা কারণে তো আজকে আমরাই কেন, কারণ আমরা পূর্বপুরুষের কারণে তো আমরাই কেন। নর্থ ইস্ট যেসব মুরব্বী হলে আমরা ইনত ইয়া গেছ, তার প্রতি আমরা কিন্তু ঋণ আছে। ঋণ শুধু ধরতেই ঋণ শুধু ধরতে হইলে যারা কমিটির অবদান আসই আপনি তারারে বাকনিয়া নুকা তারারে দরিয়ে তুলবা যে তাইতে নোটা করছেন ঘটা করছেন। এবং তখন মানুষে জানবো যে নর্থ ইস্ট লিডার ওপর আসলা তারাও বাঙালি কমিউনিটির কেন বিল করছেন। আমরা যে ইন্ডাস্ট্রি কারি ইন্ডাস্ট্রি ঠিকাইবার লাগি আপনারা সিদ্ধান্ত নিতে হইব, লিডারশিপ আপনারা মাস করে বারোই নিতে হইব। লন্ডন রুবাই সাইয়া আপনি উদ্যোগ নেয় এই অনুষ্ঠানকে সহযোগিতা করেন স্নব শাড়ি, হুসেন অ্যাকাউন্টেন্ট, সিলেট কার্গো, কন্যাদান সহ অন্যান্য ব্যবসায়ীরা। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামে কুলাউড়াবাসীর বর্ণাঢ্য মিলন মেলা, সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট ইউকের নবগঠিত কমিটির অভিষেক, বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহাম ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী কুলাউড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল বৃহত্তর কুলাউড়া অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের অভিষেক ও মিলন মেলা। রোববার স্মল হিতের একটি হলে এই অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহত্তর কুলাউড়া অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মনিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহেদ উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন আব্দুল মালিক চৌধুরী, আজাদ আবুল কালাম, কানিস ফাতেমা, সরার আহমেদ, তারেক চৌধুরী, রিয়াদ আহাদ প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিএ, বাংলা কাগজের সেক্রেটারি আলহাজ খসরু খান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মোস্তফা চৌধুরী যুবরাজ, আলহাজ কামরুল হাসান চুনু, আলহাজ আব্দুল কাদের আবুল, আলহাজ আব্দুল পারভেজ মালিক প্রমুখ। অনুষ্ঠানে জেসিএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিডল্যান্ডসের কুলাউড়ার নতুন প্রজন্মের কয়েকজন ছাত্রছাত্রী সহ দুজন প্রবীণ ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সভায় বক্তারা বলেছেন, বিজাতীয় সংস্কৃতি নয়, দেশীয় সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মের সাথে মেলবন্ধন গড়ার প্রয়াসে নানা সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার জন্যই বার্মিংহামের বাঙালি তরুণদের নিয়ে বন্ধু মহল গঠন করা হয়েছে। নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বার্মিংহামের বন্ধু মহল নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। স্থানীয় বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মোদাস্সির খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আসকের উদ্দিন দুলু, এমদাদুর রহমান সুয়েজ, আনোয়ারুল ইসলাম, শফিকুর রহমান, আলী আহমেদ, শাহ আব্দুল গনি ছাড়াও সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল ইসলাম, রাজু আহমেদ, লোকমান হোসেন কাজী, মোহাম্মদ আলী প্রমুখ। সভা থেকে বন্ধু মহলের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট ইউকে নবগঠিত কমিটির অভিষেক সান্ডারল্যান্ড বাংলাদেশি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়ে গেল সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারে। যুক্তরাজ্যে বসবাসকারী বিভিন্ন শহর থেকে আমন্ত্রিত সৈয়দপুর বাসীদের মিলন মেলায় পরিণত হল অনুষ্ঠানটি।
সৈয়দ জাবিদ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সৈয়দ জাউল ইসলাম, সৈয়দ মারজান এবং সৈয়দ শাহিনের যৌথ উপস্থাপনায় বক্তারা বলেন, আর সেই সৈয়দপুর বৃহত্তম গ্রাম শুধু বৃহত্তম নামে বা আয়তনে নয়, সৈয়দপুর তার মন মানসিকতায়, তার দর্শনে, শিক্ষায়, দীক্ষায়, আধুনিকতায় প্রত্যেকটি জিনিসে এগিয়ে ছিল। আমরা বলি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন শত বছরের শ্রেষ্ঠ মনীষী, ব্রিটিশ খেদাও আন্দোলনের আসাম প্রদেশের শীর্ষস্থানীয় নেতা, বারবার কারাবরণকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী মৌলানা জমিরুল কেলি লীলাভূমি। কিন্তু আজকে যারা এই আয়োজনটা করেছেন আমাদের সৈয়দপুরের, আজকে অনেক দলের আছেন, জাতীয় পার্টির আছেন, জাসদের আছেন, আওয়ামী লীগের আছেন, বিএনপির আছেন, আজকে একটা আমব্রেলার তলে আমরা সবাই একত্রিত হয়েছি। সবাই আরো বক্তব্য রাখেন সৈয়দ সালিক মিয়া, শেখ মুকিত মিয়া, মল্লিক শাকুয়াদুদ, সৈয়দ জয়নুল হক, সৈয়দ আবু মুসা আহসান, সৈয়দ শাহেদ ইমরান, মল্লিক ওয়াহিদ মিয়া প্রমুখ। সবাই যুব পরিষদের সভাপতি মকসুদ কুরুশিকে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ এবং ১০১ সদস্য গঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন সৈয়দ মুজিবুর রহমান, মোহাম্মদ তারিফ, সৈয়দ সাদেক আহমেদ, সৈয়দ সায়েদ মেম্বার, সৈয়দ লুকমান কুরেশি, মনজুরুল হক তালহা, মল্লিক শাকু ওয়াদুদ, সৈয়দ আব্দুর রকিব, খালিদ মিয়া অলিদ সহ প্রমুখ, যাদের অক্লান্ত পরিশ্রমে সৈয়দপুর পরিষদ গঠিত হয়। মোহাম্মদ ফখরুল ইসলাম, মল্লিক শেকুল আহমেদ, মোহাম্মদ মুস্তাক কুরেশি, ফখরুল ইসলাম, আজমান আলী, আরজু মিয়া সহ সবাইকে ধন্যবাদ জানান। সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ সাজিদুল হককে মিক্স মার্শাল আর্টের জন্য বেস্ট অফ অ্যাওয়ার্ড প্রদান করেন যুব পরিষদ। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউকাসল। ইতালির শিল্পনগরী ব্রেসিয়ায় সমাজ সেবামূলক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। সুন্দর সমাজ উন্নয়নে ইতালির শিল্পনগরী ব্রেসিয়াতে গঠিত হয়েছিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি স্থাপিত হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। সম্প্রতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হওয়ায় বেশিয়াতে বসবাসকারী সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়। গত রবিবার দুপুরে বেশিয়ার সর্ববৃহৎ রেস্টুরেন্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পরিচিতি সভা উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করে, আর বেশিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের আগমনে এ অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়। পরে সংগঠনের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি সিরাজুল ইসলাম চকিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মাহমুদ বাবুলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্তবা থেকে আগত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ডালি, প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি কালাম মাতব্বর, আওয়ামী লীগ ব্রেশিয়া শাখা সভাপতি অপুমাল, বেশিয়া শাখা বিএনপি সভাপতি খান হালিম, রিপন মুন্সি, হাজি মোহাম্মদ মতিউর রহমান সেলিম, গোলাম ফারুক বাবুল, মশিউর রহমান দীপন, জীবন বিশ্বাস, মাদারীপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, কনসিলিয়ার কর্তিয়ারে দি বেশিয়ার আব্দুল করিম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অতীতে যেমন সমাজ উন্নয়নে কাজ করে আসছিল, ভবিষ্যতেও তার গতি ধারাবাহিকভাবে অব্যাহত রাখার অনুরোধ জানান নবগঠিত কার্যকরী কমিটির কাছে। পরে সিদ্দিক ডালিও হাজি মোহাম্মদ মতিউর রহমান সেলিম যৌথভাবে নবগঠিত কার্যকরী কমিটির নাম প্রকাশ করে সবার সামনে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান শেষে একে অন্যের সাথে কৌশল বিনিময় করে। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতির সভা স্পেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের এই দিনটি পালনের জন্য স্পেন সরকারের অনুমতি সাপেক্ষে খোলা মাঠে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ও বিজয় ফুল পরিধান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, রোববার অনুষ্ঠিত প্রস্তুতির সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি ডব্লিউএইচ রবিন। বদরুল আলম এবং ফয়সাল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, জাকির হোসেন, তোতা কাজী, দবির তালুকদার সহ অনেকে। সভায় জাকির হোসেনকে আহ্বায়ক ও রিজভী আলমকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠিত হয়। এবার সিলেটের খবর। সিলেট জেলার তিন পৌরসভা গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাটের মনোনয়ন বাতিল হওয়া 21 জন প্রার্থীর মধ্যে 14 জন সিলেট জেলা প্রশাসকের কাছে আপিল করেছেন। আপিল করেছেন মৌলভীবাজার পৌরসভার বিএনপির প্রার্থী অলির রহমানও। আপিল দালিলের নির্ধারিত তিন দিনের প্রথম দিনে আজ
একজন মেয়র প্রার্থী, 10 জন কাউন্সিলর প্রার্থী ও 3 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এ আপিল দাখিল করেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সাল আহমেদ জানিয়েছেন, সোমবার দাখিল করা আপিলগুলো মঙ্গলবার সকালে শুনানির জন্য রাখা হয়েছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায় বিএনপির এমন মন্তব্যকে সিম্পলি ননসেন্স বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। সোমবার সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মহিদ। এ সময় আবুল মাল আব্দুল মহিদ বলেন, 2018 সালের মধ্যে সিলেটের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছবে। বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা ব্যর্থ হবে, মন্তব্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের। মধ্যরাতের আকস্মিক বন্যায় তলিয়ে গেল ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চল, বিদ্যুৎবিহীন অন্ধকারে লাখো মানুষ। টিউব স্টেশনে ছুরিকাঘাত, শুনানি শুক্রবার ওল্ড বেলিতে। গ্রিসের রিফিউজিদের জন্য শীতবস্ত্র পাঠালেন পূর্ব লন্ডনের তরুণরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।